वेलकम बैक क्लास आज के অ্যাডজেকটিভের যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো আগে মিলিয়ে নি তারপর আমরা টেক্সট বইতে যাব অ্যাক্টিভিটি 1 এ ছিল যে অ্যাডজেকটিভগুলো মার্ক করা আমি শুধু অ্যাডজেকটিভগুলো বলে যাচ্ছি তোমরা ফুল সেন্টেন্স লিখে তার তলায় আন্ডারলাইন করতে পারো ফার্স্ট সেন্টেন্সে অ্যাডজেকটিভ ছিল ওল্ড তারপরে লাইফ লাইক পুরোটা হবে লাইফ লাইক মানে জীবন্ত বা প্রাণবন্ত ছবি আচ্ছা তারপরে ছিল ডেলিশিয়াস नेक्स्ट रेड रेड कलर अने के नाउन हिसाब यूज कर इट इज अ कलर कलर नाम एक रेड किंतु एखने वो शर्टटार डेस्क्रिप्शन दिखे से एडजेक्टिव अच्छा नेक्स्ट ई ते छिलो ब्रिलियंट एफ क्रुअल जी ते न्यूट्रिशियस एच स्वीट आई स्लाई और लास्ट छिलो पॉइजनस अच्छा एक्टिविटी टू टा जानी तुम्हारा अने के अनेक रकम भाव सेंटेंस फर्म करबे किन्तु ताओ मत एक बनिए जेगुलो छिलो एडजेक्टिव दिए रिकेट जे न्यू फ्रेंड ताके डिस्क्राइब करार कथा बला छिलो सेई जिनिसटा मत एक प्याराग्राफेर माध्यमे तोमादेर बोलछी तुम्हारा जदि केउ एकदम ही ना पेरे थाको ताहले आमारटा कपि करो আর যারা পেরেছো তাদেরটা প্লিজ গ্রুপে ওরকম ইন্ডিভিজুয়াল পাঠিও না পরে কখনো সুযোগ হলে দেখব আচ্ছা ফার্স্ট লাইনটা বলে দেওয়া ছিল মাদার আই হ্যাভ মেড রিক মাই নিউ ফ্রেন্ড তারপরে বেশ কয়েকটা অ্যাডজেকটিভ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে এক একটা কমপ্লিট সেন্টেন্স বানাতে হবে এরকম কোনো মানে নেই যে একটাই সেন্টেন্সের মধ্যে তোমরা ওই সব করে অ্যাডজেকটিভ ঢুকিয়ে দেবে মানে সেটা একদমই করবে না একটা সেন্টেন্সে পরপর অ্যাডজেকটিভগুলো বলে দিলাম কাজ হয়ে গেল সেটা নয় চেষ্টা করবে অন্তত একটা সেন্টেন্সকে এক মানে একটা অ্যাডজেকটিভকে একটা সেন্টেন্সে ইউজ করতে হ্যাঁ এরকম হতে পারে যেমন আমি যে প্যারাগ্রাফটা তৈরি করেছি সেখানে এরকম হয়েছে যে আমি দুটো অ্যাডজেকটিভ নিয়ে একটা সেন্টেন্স করেছি পরের দিকে তা বলে সব কটা সেরকম না আমি চেষ্টা করেছি যে সব সময় একটা অ্যাডজেকটিভ একটা সেন্টেন্সে থাকে যেন সেরকম ভাবে আচ্ছা আমি বলছি যে আমি কিভাবে প্যারাগ্রাফটা সাজিয়েছি নেক্সট পরের যে অ্যাডজেকটিভটা ছিল সেটা ছিল হ্যান্ডসাম হ্যান্ডসাম দিয়ে আমি করেছি যে হি ইজ ভেরি হ্যান্ডসাম এটা খুব ইজি সেন্টেন্স আচ্ছা নেক্সট ছিল সুইট সুইটটা কিভাবে ইউজ করতে পারি না আমি লিখেছি হিজ নেচার ইজ সুইট মানে সে বেশ মিষ্টি প্রকৃতির ছেলে এটা তোমরা অন্যরকম ভাবে লিখতে পারো আচ্ছা নেক্সট ছিল ব্রিলিয়েন্ট আমি ব্রিলিয়েন্টকে ইউজ করেছি তার পড়াশোনার দিক দিয়ে কি না হি ইজ ব্রিলিয়েন্ট অ্যাট স্টাডি অ্যাজ ওয়েল আমি এইভাবে সেন্টেন্সটা বানিয়েছি নেক্সট তারপরে ছিল যে অনেস্ট এই কথাটা অনেস্ট আর হেল্পফুল এই দুটো অ্যাডজেক্টিভকে আমি একটা সেন্টেন্সে ইউজ করেছি কি করেছি না আই হ্যাভ টকড উইথ হিম ফর আ লং টাইম অ্যান্ড দাস আই ফিল দ্যাট হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড হেল্পফুল বয় আমি এইভাবে সেন্টেন্সটা একটু বাড়িয়ে নিজের কিছু ভাষা অ্যাড করে যে আমি তার সাথে বেশ খানিকক্ষণ কথা বলেছি তার ফলে আমি ফিল করেছি বা রিয়েলাইজ করেছি যে সে একজন সৎ এবং উপকারী ছেলে আচ্ছা নেক্সট লাস্ট ছিল যে হ্যাপি হ্যাপিটাকে আমি ইউজ করেছি না হ্যাপি না গুড ছিল সরি হ্যাপিটাকে আমি লাস্ট সেন্টেন্সে গুডটাকে আমি ইউজ করেছি যে আই অ্যাম ভেরি হ্যাপি টু হ্যাভ এ গুড ফ্রেন্ড লাইক হিম আচ্ছা এইভাবে আমি প্যারাগ্রাফটা সাজিয়েছি অ্যাক্টিভিটি থ্রিতে ছিল যে কোনটা প্রেডিক্টিভলি ইউজ হয়েছে প্রেডিকেটিভলি ইউজ হয়েছে আর কোনটা অ্যাট্রিবিউটিভলি ইউজ হয়েছে সেটা বলতে আমি জাস্ট পরপর বলে যাচ্ছি কোনটা কি ফার্স্ট এটা প্রেডিকেটিভলি করেই দেওয়া আছে বিটাও প্রেডিকেটিভলি তারপরে সি হচ্ছে অ্যাট্রিবিউটিভলি সরি ডি এরটাও প্রেডিকেটিভলি ই অ্যাট্রিবিউটিভলি এফ প্রেডিকেটিভলি জি অ্যাট্রিবিউটিভলি এইচ প্রেডিকেটিভলি আইও তাই এইচ আই জে তিনটেই প্রেডিকেটিভলি আচ্ছা কে তে এসো ওই কে আর এল দুটোই অ্যাট্রিবিউটিভলি আচ্ছা অ্যাডজেক্টিভের অ্যাক্টিভিটি মেলানো শেষ করলাম অ্যাক্টিভিটি 4 রয়েছে জানি কিন্তু ওইরকম ধরনের মেক সেন্টেন্স এইভাবে বলে মেলানো সম্ভব না তো আমি অ্যাক্টিভিটি 3 পর্যন্ত মেলালাম 4টা আশা করি তোমরা ঠিকই করেছো আচ্ছা আমি বাটারফ্লাইতে ফিরে আসি বাটারফ্লাইতে তোমাদের লেসন 8 আজকে স্টার্ট করব লেসন 8 এ কি আছে বিল্ডিংস টু রিমেম্বার
আচ্ছা, তার পড়ানো শুরু করার আগে আগে দুটো পেজে বেশ অনেক কিছু দেওয়া রয়েছে। প্রথমে একটা কথা লেখা আছে যে হিয়ার ইজ এ চার্ট অফ ইম্পর্টেন্ট হেরিটেজ বিল্ডিং। হেরিটেজ বিল্ডিং মানে কি? মানে ঐতিহ্যশালী সৌধ বা স্থাপত্য, সেগুলোকে বলছে হেরিটেজ বিল্ডিং। আর একটু সোজা ভাষায় বলি যে আমাদের ধরো কলকাতা শহরে বেশ কিছু সৌধ বা স্থাপত্য বা বিল্ডিং বা বাড়ি রয়েছে যেগুলোর বেশ ঐতিহ্য রয়েছে বা একটা ঘটনা আছে, একটা ইতিহাস আছে। সেই ধরনের একটা বিল্ডিং নিয়ে আমরা কথা বলবো। আর তার আগে, কথা বলার আগে, আমাদের পরিচিত বেশ কয়েকটা বিল্ডিং যেগুলো কোন শহরে অবস্থিত, অবশ্যই ভারতবর্ষের কোন শহরে অবস্থিত সেগুলো দেওয়া রয়েছে। এখানে যে নামগুলো দেওয়া রয়েছে আমি একটু পড়ছি, যেমন ফার্স্টে পিকচারটাও দেওয়া আছে, খুব ভালো। প্রথমেরটা রয়েছে কুতুব মিনার, যেটা কি না দিল্লিতে অবস্থিত। তারপরে রয়েছে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির, যেটা অমৃতসর পাঞ্জাবে অবস্থিত। পাঞ্জাবের অমৃতসর হচ্ছে একটা শহর। আচ্ছা, তারপরে রয়েছে চার মিনার, যেটা আন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ শহরে অবস্থিত। আচ্ছা, এই পাতায় রয়েছে কোণার্ক সান টেম্পল বা যেটা আমরা কোণারকের সূর্য মন্দির বলি, যেটা ওড়িশায় অবস্থিত কটক শহরে, এই কোণারক শহরে সরি। তারপরে রয়েছে হাজারদুয়ারি প্যালেস, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আর রয়েছে শহীদ মিনার, যেটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, যেটা আমাদের একদম পাশের শহর কলকাতায় অবস্থিত। আর লাস্টে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটাও আমাদের কলকাতা একদম পাশের শহর, টুইন সিটি হাওড়ার যাকে বলা হয় সেখানে অবস্থিত। এই যে যারা তিনি সাতখানা হেরিটেজ বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, তার মধ্যে আমি পার্সোনালি মাত্র চারটে দেখেছি, এই শেষ চারটে, কোণার্ক সান টেম্পল, হাজারদুয়ারি, শহীদ মিনার আর ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমার বিশ্বাস তোমাদের মধ্যে বেশিরভাগ লোকজনই ভিক্টোরিয়া মেমোরিয়াল অবভিয়াসলি দেখেছ। আই এম শিওর তোমরা বাসে যাতায়াত করার সময় শহীদ মিনারটাও চোখে পড়েছে, কিন্তু হয়তো অতটা মনে নেই, যেহেতু ওখানে ঘুরে দেখা সেরকম কিছু নেই, একটা মাঠের মাঝখানে জাস্ট অবস্থিত। আর কিছুদিন আগে আমি হাজারদুয়ারি প্যালেস দেখে এসেছি আমাদের স্কুলের সাথেই মুর্শিদাবাদে এক্সকারশনে গিয়ে। আর কোণারক সান টেম্পলটাও এই 2020তেই আমার দেখা, আমার জীবনে প্রথমবার পুরী ভ্রমণে গিয়ে। যাই হোক, 2020তে আমি এই দুটো হেরিটেজ বিল্ডিং দেখেছি, নাহলে কিন্তু আমি এখন বলতে পারতাম যে মাত্র দুটো দেখেছি, যাই হোক চারটে দেখেছি। তো স্কুলে থাকলে শুনতাম যে তোমরাও আর কোন কোনগুলো দেখেছো, হয়তো অনেকে অনেকে বেড়াতে গিয়ে হাজারদুয়ারি বলছি চার মিনার বা কুতুব মিনার, গোল্ডেন টেম্পল এগুলো দেখে ফেলেছো। তো এখানে আমাদের বইতে যে গল্পটা রয়েছে সেটা কিন্তু ব্যান্ডেল চার্চ নিয়ে, যেটাও আবার আমাদের একদম পাশের জেলা হুগলি জেলা অবস্থিত। সেই ব্যান্ডেল চার্চে ঘুরতে যাওয়া, একটা এক্সকারশন অবভিয়াসলি স্কুলের সাথে একটি বাচ্চার, সেই নিয়ে গল্প। ওই ব্যান্ডেল চার্চে কী কী বিখ্যাত দেখার জিনিস আছে, ব্যান্ডেল চার্চের একটা ইতিহাস রয়েছে, সেই সম্বন্ধে জানব। তবে আজকে আমরা চ্যাপ্টারটা হাফ পড়বো, এই হয়তো ফার্স্ট পেজ কি তারপরে একটুখানি, পুরোটা আজকে পড়বো না, কারণ না বেশ বড় রয়েছে। আচ্ছা, প্রথমে যেমন রিডিং পড়ি সেরকম পড়ি। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, আ টিম অফ 25, ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। কি মানে হলো না, মিতা আর তার সহপাঠীরা, ক্লাসমেটস মানে সবাই মিলে প্রায় 25 জনের একটা টিম, 25 জনের টিম মিলে তারা ব্যান্ডেল যাচ্ছে এই শনিবার, গিয়েছিল গত শনিবার তাদের বিদ্যালয়ের ইতিহাস শিক্ষিকার সঙ্গে। এটা তারা ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিল, এটা তাদের প্রথম ভ্রমণ অভিজ্ঞতা বা আউটিং মানে বাইরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা। তো সেই জন্য প্রত্যেকে খুব এক্সাইটেড বা উত্তেজিত, আনন্দিত যে প্রথমবার ফ্যামিলির সাথে ছাড়া বন্ধু বান্ধবদের সাথে তারা কোথাও ঘুরতে যাচ্ছে। নেক্সট প্যারাগ্রাফ এসো। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেন সাইলেন্ট। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো
she said with enthusiasm, "Yes, madam, I have visited the place before." কি মিনিং হলো না ওদের যে ওরা বাসে করে গিয়েছিল, তো বাসটা চন্দননগর থেকে ছেড়েছিল। তাদের যাওয়ার পথে শিক্ষিকা তাদের অনেকে জিজ্ঞেস করেছিল যে তারা কি এর আগে কখনো ব্যান্ডেল চার্চে গেছে। বেশিরভাগ জনই যায়নি বা দেখেনি, সেজন্য তারা চুপচাপই রইল। কিন্তু মিতা তাদের মধ্যে আলাদা ছিল, এক্সেপশন মানে আলাদা বা বিরল, সবার থেকে আলাদা, সেটাকে এক্সেপশন বলে। মিতা ওদের সবার থেকে আলাদা ছিল, সে তার মানে আলাদা ছিল ইন দ্য সেন্স ও কোনো আলাদা মেয়ে ছিল সেটা বলতে চায়নি, বলতে চাইছে যে বাকিরা যেমন যায়নি ও গিয়েছিল, এদিক থেকে আলাদা ছিল, ও এর আগে ব্যান্ডেল চার্চ গিয়েছিল। তো সে খুব উৎসাহ নিয়ে, এনথুজিয়াজম মানে খুব আগ্রহ উৎসাহ নিয়ে বলল যে হ্যাঁ ম্যাডাম, আমি ওই প্লেসটাতে মানে ব্যান্ডেল চার্চে আগে গেছি। তারপর প্যারাগ্রাফে এসো। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। মিতা বিজ্ঞান, মাই আঙ্কল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ। আচ্ছা, এর মানেটাকে বলে নিই যে ওনার ওদের যে শিক্ষিকা ছিল সে বলল যে আচ্ছা তাই, খুব সুন্দর ব্যাপার বা বেশ ভালো ব্যাপার, তাহলে তুমি আমাদের ওই জায়গাটা সম্বন্ধে কিছু বলো। অন্যান্যরা বাকি সবাই কিন মানে কি আগ্রহ নিয়ে, খুব বেশি আগ্রহ নিয়ে মিতার দিকে তাকিয়ে রইল, কেন কি মিতা কি বলে সেটা শোনার জন্য। মিতা শুরু করলো, বিজ্ঞান মানে শুরু করা, বিগিন কথাটার পাস্ট টেন্স হচ্ছে বিজ্ঞান। মিতা শুরু করলো যে আমার আঙ্কেল যে কিনা ওই ব্যান্ডেলেই থাকে, তিনি আমাকে ওই চার্চটাতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। তারপর দেখো, হোয়াট ডিড ইউ সি দেয়ার, আস্কড আমিনা, ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক ওয়েন দ্য টিচার স্টপড হার। শি সেড ইফ মিতা টেলস আস রাইট now about everything she had seen, we will get familiar with all its details. Let the church remain a surprise to us. আজকে আমরা এই পর্যন্তই পড়বো। আচ্ছা, এরকম মানেটা বলি, মিতারই এক বান্ধবী, ওই 25 যে ওদের 25 জনের গ্রুপ, সেই গ্রুপের মধ্যেই একজন আমিনা, সে মিতাকে জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কী কী দেখলে। মিতা বলতেই যাচ্ছিলো, সেই সময় তার শিক্ষিকা তাকে থামালো, বললো যে যদি মিতা এখনই আমাদের সব বলে দেয় তাহলে আমরা ওখানে গিয়ে কি দেখব, সেই জন্য আমরা ওই জায়গাটাতে গিয়েই জায়গাটার সাথে পরিচিত হব। ফ্যামিলিয়ার মানে পরিচিত হওয়া, মিতা যদি আমাদের বলে যায় তাহলে ওখানে যাওয়ার আগেই আমরা ওই জায়গাটা সম্বন্ধে পরিচিত হয়ে যাব। ওই জায়গাটা মানে ব্যান্ডেল চার্চটা আমাদের কাছে একটা অজানা জায়গা বা সারপ্রাইজ মানে বিস্ময় হিসাবেই থাকুক, আমরা ওখানে গিয়েই ওটা ডিসকভার করবো যে ওখানে কী কী রয়েছে। আজকে আমার পড়ানোটা এই অবধি রইল, আমি পরের দিন পড়ব। তোমরা চাইলে ওই যে নিচের দিকে কয়েকটা মানে আগের পাতা, গল্পটা শুরু হওয়ার আগে যে কয়েকটা কোয়েশ্চেন রয়েছে সেগুলোর আনসার করতে পারো, আমি পরের দিন মিলিয়ে দেবো। আর আমি চাই যে এত তো আমরা গ্রামার পড়লাম, গ্রামারের রিভিশন হিসাবে তোমাদের টেক্সট বইতে বেশ কিছু এক্সারসাইজ মিস রয়ে গেছে, সেই গ্রামারগুলো আমরা এখন পড়েছি, যেমন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কিছু সাবজেক্ট প্রেডিকেট, এরকম বেশ কিছু মিলিয়ে আমি কয়েকটা পেজ নাম্বার আর অ্যাক্টিভিটি বলে দিচ্ছি বাটারফ্লাই থেকে, সেইগুলো কাজ করবে হোমওয়ার্ক, পরের দিন আমি সেগুলো মিলিয়ে দেবো। বাটারফ্লাই মানে তোমাদের টেক্সট বইয়ের প্রথমে হচ্ছে পেজ নাম্বার 40, পেজ নাম্বার 40 এর অ্যাক্টিভিটি 9, 10, 11 তিনটে করবে, পেজ নাম্বার 49 তার 3A আর 3B, তবে এটার দুটোই মেক সেন্টেন্স রয়েছে আমি মেলাতে পারবো না, তোমরা বাড়িতে করবে। তারপর এসো পেজ 52 তার অ্যাক্টিভিটি 6, আর লাস্ট রয়েছে পেজ 73 তার অ্যাক্টিভিটি 12। এগুলো তোমাদের পরের দিনের হোমওয়ার্ক রইল, সবই বাটারফ্লাই বইয়ে কিন্তু গ্রামার অ্যাক্টিভিটি, এগুলো করো আর পরের দিন আমরা এই টেক্সটটা শেষ করব বা নতুন গ্রামারের চ্যাপ্টার করবো। থ্যাংক ইউ, দ্যাটস অল।